আসসালামু আলাইকুম, এসকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলমান এসএসসি পরীক্ষা 2020 এর ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেব। সাজেশনটি মূলত আমাদের সৃজনশীল প্রশ্নের উক্ত। এখানে আমরা বেশ কিছু সৃজনশীল প্রশ্নের মডেল দিয়ে দিয়েছি এবং আশা করি আপনারা এই মডেলগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনাদের প্রশ্ন কমন পড়বে। আমরা এবং যে অধ্যায় থেকে প্রশ্ন আসার মতন সেগুলো আমরা বাছাই করে প্রথম অধ্যায় থেকে আমরা পাঁচটি এবং পরবর্তী অধ্যায়গুলো থেকে দুইটি বা চারটি করে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করি আপনি এই মডেলগুলো কমপ্লিট করে দিতে পারলেই আপনারা অনেক ভালো কমন পড়বে। তো এখানে আমরা আমাদের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ থেকে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি, ভূগোল কাকে বলে আপনি দেখতে পাচ্ছেন, এবং সৃজনশীল দুই দিয়েছি, এরপর রয়েছে সৃজনশীল তিন, এবং এরপরে সৃজনশীল চার এবং পাঁচ। তো প্রথম অধ্যায় থেকে আমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি, এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। তো দ্বিতীয় অধ্যায় সৃজনশীল এক রয়েছে মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে, এবং সৃজনশীল দুই। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল দিয়েছি, এবার তৃতীয় অধ্যায় থেকে আমরা দিই নি, এবং এরপরে চতুর্থ অধ্যায় থেকে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর পঞ্চম অধ্যায় থেকে ওরকম কমন প্রশ্ন ছিল না, এক্ষেত্রে আমরা ষষ্ঠ অধ্যায় চলে যাব, বারিমণ্ডলে এখানে সৃজনশীল ওয়ান ষষ্ঠ অধ্যায় থেকে, এবং সৃজনশীল টু থ্রি। তো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা তিনটা সৃজনশীল দিয়ে দিয়েছি। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের যে এই সৃজনশীল প্রশ্নগুলো এগুলোর একটি পিডিএফ ফাইল আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং ফাইলটি ডাউনলোড করার পরে একটি পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটাও আমরা আমাদের পাসওয়ার্ডটি আমরা আমাদের ভিডিওর ভিতরে দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটি আপনার সংরক্ষণ করতে হলে অবশ্যই আপনার পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো এরপরে অষ্টম অধ্যায় থেকে রয়েছে মানব বসতি, এখান থেকে আমরা সৃজনশীল ওয়ান দিয়ে দিয়েছি, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে মডেল প্রশ্নগুলো আপনারা করে নেবেন। এরপর সৃজনশীল টু রয়েছে, এখান থেকে আমরা চারটে প্রশ্ন দিয়েছি। এরপর সৃজনশীল থ্রি, এবং সৃজনশীল ফোর। তো আমরা অধ্যায় ভিত্তিক যে অধ্যায় থেকে একটা কমন আসার সম্ভাবনা রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমরা একটু সৃজনশীল বেশি দিয়েছি। এরপরে দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখান থেকে আমরা সৃজনশীল দিয়েছি, সৃজনশীল অন রয়েছে, এবং সৃজনশীল টু, এবং এখানে সৃজনশীল থ্রি। তো আমরা দশম অধ্যায় থেকে একটু বেশি সৃজনশীল দিয়েছি, এবং প্রথম অধ্যায় থেকে কমপ্লিট করলে এর মধ্যে থেকে আপনাদের কমন পড়বে। আর এর পিডিএফ ফাইলটি পেতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং সেই পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য আপনার একটি পাসওয়ার্ডের দরকার হবে, যে পাসওয়ার্ডটি আমরা ভিডিওর মধ্যেই দিয়ে দেবো।